সবগুলোতে একসঙ্গে একই রাত্রে ভাঙা হয়েছে মনে হয় একই ইয়েতে সময়ে। আমার ধারণা হচ্ছে এগুলো কোন গোষ্ঠী এরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই কাজগুলো করছে, এবং যে যে জায়গাগুলো ভাঙা হয়েছে সেগুলো এমন একেবারে নিভৃত জায়গা কতগুলো ভাঙা হয়েছে। আমাদের চাওয়া এই ধরনের ঘটনা তো পূর্বে আমাদের কোনোদিন ঘটেনি, হ্যাঁ ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটলো এটা তো আমাদের ধারণার বাহেরা, এইরকম ঘটনা ঘটবে এটা তো আমরা কোনোদিন মানেই নিতে পারি না। তো এই ধরনের যেন ঘটনা যেন না ঘটে। বাংলাদেশে কমপক্ষে 14টি মন্দিরের তাণ্ডব চলল, হিন্দুদের দেবীর মূর্তি ভাঙচুর করা হলো। পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে। এই প্রতিবেদন অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় সেই ঘটনা ঘটেছে। কোনো কোনো মূর্তির হাত পা, কোনো মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের এক কর্তা। তার দাবি, একাধিক মূর্তি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, মূর্তির ভাঙচুরের খবর আসার পর ঘটনাস্থলে যান ডেপুটি কমিশনার মেহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত। তারা জানিয়েছে, ধানতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকায় 9টি মূর্তি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকায় 4টি মূর্তি এবং চারল ইউনিয়নের শাহাবজপুর নাথপাড়া একটি মন্দিরের 14টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ওই বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিয়ে বালিয়াডাঙ্গি থানার ওসি খৈরুল আলম আবার বলেছেন যে, আমাদের বিশ্বাস শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে পুরো ঘটনা ঘটেছে। সেই সঙ্গে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বলেছেন যে, ওই ঘটনায় কারা জড়িত আছে তা চিহ্নিত করার চেষ্টা করছি, তদন্তের পর সত্যিটা সামনে আসবে। একই সুরে ডেপুটি কমিশনার বলেছেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং গুরুত্ব সহকারে তদন্ত করেছি। বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিন্দুরপিণ্ডি এলাকার হরিবাসর মন্দিরে যান ঠাকুরগাঁও জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। তিনি জানান, মন্দিরের সব মূর্তি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নোংরা কাজ। ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করতে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। উপজেলার পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যনাথ বর্মন জানিয়েছেন, মূর্তির হাত পা মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, কয়েকটি মূর্তি ভেঙে আবার পুকুরেও ফেলে দেওয়া হয়েছে। মূর্তি ভাঙচুরের জেরে ওই এলাকাগুলিতে উত্তেজনা তৈরি হয়েছে, ভয়ে সিটিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। ওই বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কাশীনাথ সিং নামে সিন্দুরপিণ্ডি এলাকায় এক বাসিন্দা বলেন যে, আমরা আতঙ্কে আছি, ওই ঘটনায় যারা যুক্ত আছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে এই রকম ঘটনা এইবার প্রথম নয়। 2021 সালে দুর্গাপুজোর সময় রীতিমতো তাণ্ডব চলছিল, তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা হুঁশিয়ারি সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং হিন্দু মন্দিরে হামলা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। দিন কয়েক আগেই সরস্বতী পুজোর সময় এই রকম ঘটনা ঘটেছিল বাংলাদেশে। আর একটি সুখবর দিয়ে রাখি, জাতির কথা বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যারা আমাদের হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিটি তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন। আপনারা সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।